নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি নাইন, আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি অদিতি। চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসায়িক এবং অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর, যা আপনার পকেট এবং জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সরকার পেঁয়াজ রপ্তানিতে 40% শুল্ক আরোপ করেছে। অর্থমন্ত্রক সম্প্রতি এই নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে, যা আগামী 31 ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। সরকারি আদেশ অনুসারে দেশীয় বাজারে ক্রমবর্ধমান পেঁয়াজের দামে নিয়ন্ত্রণ আনতেই এই সিদ্ধান্ত। এখনও পর্যন্ত গত বছরের তুলনায় এবছর পেঁয়াজের দাম 14% বেড়েছে। করোনার পর ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করার সুবিধা বন্ধ হয়ে যাওয়ার কারণে ফের বাড়ি ভাড়ার চাহিদা বেড়েছে। আবাসন বিশেষজ্ঞ সংস্থা নো ব্রোকারের রিপোর্ট অনুযায়ী 2023 সালের প্রথমার্ধে বাড়ি ভাড়া 20% বেড়েছে। সারা দেশের বেশ কয়েকটি বড় শহর যথাক্রমে ব্যাঙ্গালোর, মুম্বাই, দিল্লি এনসিআর, চেন্নাই, হায়দ্রাবাদ এবং পুনে সহ প্রধান শহরগুলির 4000 জনের উপর এই সমীক্ষা করা হয়েছে। খরচ নিয়ন্ত্রণে রাখতে ফের এক দফা ছাটাইয়ের পথে বাইজুস। সম্প্রতি সংস্থা প্রায় 495 জন কর্মচারীকে বরখাস্ত করেছে। এই সমস্ত কর্মচারীরা উচ্চ বেতন পেতেন। কর্মচারীদের অপসারণের আগে গত এক মাস ধরে তাদের পারফরম্যান্স যাচাই করা হচ্ছিল। রিপোর্ট অনুযায়ী এই কর্মচারীরা সংস্থার মেন্টরিং এবং পণ্য বিশেষজ্ঞ বিভাগে কাজ করতেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কারণে প্রতি বছর 5% পূর্ণ সময়ের কর্মীর চাকরি যাবে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। তাদের দাবি, এআই ভিত্তিক অটোমেশন সমাধান মৌলিক চাকরির সংখ্যা কমিয়ে দেবে। আগামী 4 থেকে 5 বছর ধরে প্রতি বছর প্রায় 5% প্রযুক্তিবিদের চাকরি যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ তাদের কাজ এআই দ্বারা প্রতিস্থাপিত হবে। এখন আপনি এক্সে অন্য ব্যবহারকারীদের ব্লক করতে পারবেন না। এই প্ল্যাটফর্মের কর্ণধার ইলন মাস্ক এক্স থেকে ব্লকিং বৈশিষ্ট্যটি সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। তবে এই বৈশিষ্ট্যটি কবে থেকে চালু হবে তা নিয়ে কিছু এখনও জানানো হয়নি। ভর্তুকি হ্রাসের কারণে বৈদ্যুতিক দুচাকার গাড়ি বিক্রির পরিমাণ কমেছে। কেয়ার রেটিংয়ের রিপোর্টে বলা হয়েছে যে বিভিন্ন কারণে আরও একটি ত্রৈমাসিকে টু হুইলারের বিক্রি কম থাকবে বলেই মনে করা হচ্ছে। তথ্য বলছে 75 সিসি থেকে 110 সিসি বাইক এবং 75 সিসি থেকে 125 সিসি স্কুটার বিক্রিতে বড় পতন পরিলক্ষিত হয়েছে। জুলাই মাস থেকে বৈদ্যুতিক দুচাকার গাড়ির উপর সরকার প্রদত্ত ফেম টু ভর্তুকির পরিমাণ কমে যায়। সেই কারণেই এই হাল বলে মত ওয়াকিবহল মহলের। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি নাইন। ব্যবসা এবং অর্থ সংক্রান্ত খবরের সর্বশেষ আপডেট পেতে এখনই মানি নাইনের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন। পাশাপাশি চোখ রাখুন মানি নাইন বাংলার সোশ্যাল মিডিয়া পেজে। নিউজ লাঞ্চ বক্স।